শান্তিপূর্ণভাবে হরিয়ানায় ভোট করাতে এক দফাতেই হচ্ছে ভোট। কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গোটা রাজ্য জুড়ে। মোট 29,462 জন পুলিশ কর্মী, 21,196 জন হোমগার্ড এবং 10,403 জন বিশেষ পুলিশ অফিসার এসপিও নিয়োগ করা হয়েছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ আজ। 90টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 1,031 জন প্রার্থী। মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির পাশাপাশি কংগ্রেসের ভূপেন্দ্র হুডা, জেজেপির দুষ্মন্ত চৌতালা প্রমুখ রয়েছেন সেই প্রার্থীদের তালিকায়। রাজ্যের মোট 2,03,54,350 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটের জন্য রাজ্যে 20,632 পোলিং বুথ তৈরি করা হয়েছে। সকালে কার্নালে ভোট দিয়েছেন হরিয়ানা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন বিজেপি এবার 50টির বেশি আসন পাবে। Your report, RE News.